আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এনাদার ভিডিও আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন তো বরাবর মতো করোনা ভাইসের লেটেস্ট আপডেট নিয়ে হাজির হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনার যদি আমার চ্যানেল নতুন হয়তেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা এখন দেখে নিব আমরা বাংলাদেশে কোনো ভাইরাসের সর্বশেষ আপডেটটি বন্ধুরা এখন যদি আমরা বাংলাদেশে কোন আপডেটটি দেখতে আসি এখন দেখতে আজকে না রিপোর্ট এটা আজকে বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী নতুন করে পাওয়া গেছে পাঁচশো উনপঞ্চাশ জন এ নিয়ে বাংলাদেশে করোনা আক্রান্ত টোটাল সংখ্যা হল ছয় হাজার চারশো বাষট্টি জন এবং আজকে নতুন করে তিনজন মারা গেছে এই নিয়ে বাংলাদেশে করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে একশো পঁচপান্ন জনে এবং টোটাল রিকভারি সংখ্যা দাঁড়িয়েছে একশো উনচল্লিশ জনে এবং এখনও পর্যন্ত বাংলাদেশে করোনা অ্যাক্টিভ কেস আছে আপনার ছয় হাজার একশো আষট্টি জন এবং সিরিয়াস কন্ডিশনে আছে একজন তো বন্ধুরা এখন দেখুন আমরা কাতারে কোনো পাঠিয়েছি সর্বশেষ আপডেটটি বন্ধুরা এখন আমরা চলেছি মিনিষ্ট্রি অফ পাবলিক হেলথ কাতারের যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটে এখানে আসলে আপনার দোতে চব্বিশ ঘন্টা কাতারে আক্রান্ত রোগীর সংখ্যা পাওয়া গেছে ছয়শো সাতাত্তর জন এবং এনএ টোটাল আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে কাতারে এগারো হাজার নয়শো একুশ জনে এবং আজকে নতুন করে রিকভারের সংখ্যা হচ্ছে আষট্টি জন টোটাল রিকভার হয়ে গেছে আপনার এক হাজার একশো চৌত্রিশ জন তবে এখনও পর্যন্ত কাতার করোনা আক্রান্ত রোগী অ্যাক্টিভ কেস আছে দশ হাজার সাতশো সাতাত্তর জন এবং আপনারা অলরেডি জানেন যে দশজন মারা গেছে তো বন্ধুরা এই ছিল আজকে তারে কোনো ভাইসারের সর্বশেষ আপডেটটি তো এখান দেখে নিব আপনার সমস্ত বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাটি একটু বন্ধুরা দুইশো দশটা দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়ে আসছে ত্রিশ লক্ষ তিরাশি হাজার চারশো তেপ্পান্ন জন এবং এর মধ্যে থেকে মারা গেছে দুই লক্ষ বারো হাজার চারশো আটানব্বই জন এবং রিকভারের সংখ্যা হল নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশো পাঁচজন এবং এখনও পর্যন্ত একটিভ কেস আছে উনিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন এবং সিরিয়াস কন্ডিশনে আসে ছাপ্পান্ন হাজার তিনশো সত্তর জন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেটটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনার মতামত দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে যেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এখানে আমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দিয়ে দিই সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বন্ধুরা দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ